বাক্সার কালপানীত বিষপান করা তৃতীয়গী ছাত্র মৃত্যুর খবর এই মুহূর্তে আমার হাতলে আছে। গুয়াহাটি চিকিৎসালয়ত মৃত্যু সাফিয়া পারবিনের 9 ডিসেম্বর বিষপান করেছিল তিনগী ছাত্রী। প্রগতি জাতীয় বিদ্যালয়ের ছাত্রী আছিল আটাইকি। 13 আর 24 ডিসেম্বর মৃত্যু ঘটিছিল আন দুগী ছাত্রর মৃত্যু ঘটিছিল মীনা রবি দাস আর নাজিমা পারবিনের। ছাত্রীকগিয়ে কীটনাশক ক্রয় করা 20 ফান্ডার স্বত্বাধিকারীক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আর মিয়াসান আলি ভাইস আমি আপনার ইয়ার পূর্বে আগবাইছো কৈছে যে দোকানে যেহেতু দরব বিচারি গৈছিল গতি ভাবিছিল যে ঘরত প্রয়োজন হয়েছে, সুদিছিল কিয়লক লাগে, গতি এনেদরে স্বীকারোক্তি প্রদান করেছিল। কিন্তু শেহতীয়াকৈ মিয়াসান আলি গ্রেপ্তার করা হয়েছে। সমগ্র ঘটনা সন্দর্ভত আন এক আপডেট জানা বিচারিছো। দুঃখর খবর যে তৃতীয়গী ছাত্রী হয়তো মৃত্যুর সঙ্গে যুঁজি আছিল আর আজি কিছু সময় পূর্বে মৃত্যু ঘটিছে বলে জানিপরা গেছে। আমার থানালয় আনিছে এইটো আমি যে ওষুধ বেছিলো আর দাঁতার গুটি একলগত কামরা ওষুধটো আর দাঁতার গুটি 2 প্যাকেট একটা ছয়ালী যায় দোকানের পরে লই এলাক। আর মানে সুদলে কি করবি কয় দেউতায় লগ আনিস কামরা ওষুধ সরু এটা আর দাঁতার গুটি 2 প্যাকেট এটা লই আহিল। আহার পিছত বা কত বা খাইছে নাকি সেটা আমি কব নো। কিন্তু মোর দোকানত একটা ছয়ালী গেছিল, তিনটা কথা কৈছে না, মোর দোকানত একটা ছয়ালী হয়ে গেছিল। এটা আমি তারমানে ছোৱালী তো চিনি নাপাও, বরবার ছোৱালী তিনটা ছোৱালী যে এটাও চিনি নাপাও। কিমান বয়সের ছোৱালী জানি গেছে? মোটামুটি আপনার 14-15 বছর আইডিয়া তো 15-16 নেই হবো। আর লই কি করেছিল? 2 প্যাকেট ডাটার গুটি লাগে আর একটা সরু জঙ্গল মারা লাগে, জঙ্গল মারা ওষুধ আমি দিছো 100 গ্রাম আর সেটু বেশি। কি ওষুধ আছিল এখন বিক্রি? এটু হার্বিসাইড পারাকিনা, হার্বিসাইড এটু কীটনাশক নহয় হার্বিসাইড। ঘামারা তো সবই লাগে। সরু ছোৱালীক আপনি বিক্রি করেছিল? সরু ছোৱালী নহয় তো, 15-16 বছর তাতকৈ সরু ছোৱালী আহে লই যায়। আমি তো হ্যাঁ এটু তো আমি সেই 97-এর পরে বেশি আছে, এটু রেকর্ড হওয়া নাই মার। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।